আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমরা যাব বগুড়া থেকে গাইবান্ধা, গাইবান্ধা থেকে যাব রংপুর। গাইবান্ধা এবং রংপুরে এত এত রিকোয়েস্ট আসছে যে না যেই পারলাম না, যেহেতু গাইবান্ধা অনেক শর্ট ভিডিও হয়ে যায়। তো রংপুরেরও কমেন্ট আসছে এর ভিতরে যে বগুড়া থেকে ডাইরেক্ট রংপুর। তো আমি চিন্তা করলাম যে বগুড়া গাইবান্ধা হয়ে রংপুরে যাই, একভাবেই যাওয়া যায়, সমস্যা নেই। তো আমরা বগুড়াও যাব, গাইবান্ধা যাব, রংপুরও যাব, তিনটি জেলা ঘুরবো আজকে। তো আমি গাড়িটা স্টার্ট দিয়ে নিলাম, গাড়িটা স্টার্ট দিলাম, দেন আমি গিয়ারে দিলাম, অ্যান্ড আপনাদের দেখার সুবিধার্থে এখানে ম্যাপটা নিয়ে আসলাম। তো বিসমিল্লা বলে আল্লাহর রহমতে আমি গাড়িটা স্টার্ট দিয়ে শুরু করলাম আমাদের যাত্রা। তো আশা করি আজকে যাত্রা অনেক মজা হবে। অ্যান্ড আপনারা ম্যাপটিতে দেখতে পাচ্ছেন অলরেডি, আমি এখানে কিন্তু ম্যাপটিতে রুট ঠিক করে নিয়েছি। সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিডেন্ট, বাম দিকে যাব আমি। তো আমি আপনাদেরকে ম্যাপটা যেন ভালোভাবে বুঝতে পারেন এই জন্য একটু বড় করে দিই। এই যে এখন আপনারা ভালো বুঝতে পারতেছেন ম্যাপটা। তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে দুইটা হানিফ পরিবহন। তো আমি বাম পাশ দিয়ে চলে যাই, এখানে দাঁড়ালে আমার অনেক দেরি হবে। আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। এই যে এই হানিফটা সামনে হানিফে লাগাই দিছে। এই যে বাইর দিয়ে যদি আমি দেখাই, যে পিছন থেকে এসে লাগাই দিছে। তো আমরা সামনের দিকে আগাই। তো আপনারা কিন্তু বগুড়ার সাত মাথা দেখতে পাচ্ছেন, এটা বগুড়ার সাত মাথা। বগুড়ার সাত মাথা এর আগে আমি অনেক কয়েকটা ভিডিওতে দেখাইছি, বগুড়া থেকে যেগুলো গেছি, ঢাকা থেকে বগুড়া, বগুড়া থেকে ঢাকা। তো এগুলো আছে ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি লিঙ্কগুলো আই বাটনে দিয়ে দেবো, প্লেলিস্টের লিঙ্ক, ওখানে অনেকগুলো ভিডিও পাবেন। তো আপনারাও ওগুলো দেখে আসবেন, অবশ্যই অবশ্যই দেখে আসবেন। তিন নাম্বার গিয়ারে দিলাম, দেন আমি যাচ্ছি। আজকে এনা পরিবহনটি নিয়েছি, এনা পরিবহন অনেক সুন্দর একটা বাস দেখতে পাচ্ছেন। তো আমরা নেক্সট টাইম আরও অনেক বাস নেব। এখানে কয়েকটা গাড়ি দাঁড় করানো আছে, এই যে বাম পাশে কয়েকটা গাড়ি দাঁড় করানো ছিল। এটা আমরা বগুড়া জেলা থেকে বের হচ্ছি আস্তে আস্তে। আমরা বগুড়া থেকে বর্তমানে যাচ্ছি গাইবান্ধার উদ্দেশ্যে, এরপরে গাইবান্ধা থেকে যাব রংপুরে। তো গাইবান্ধাতে যাওয়ার জন্য আমাদের যদি কয়েকটা মফিস পাইতাম তাহলে ভালো হতো, রংপুর যে নামাই দিতাম, সমস্যা নেই। বগুড়াতে, বগুড়াতে না থাকলে আমরা সমস্যা নেই, আমরা গাইবান্ধা থেকে উঠাই নেব। যদি গাইবান্ধা পাই, গাইবান্ধা থেকে উঠাই নিয়ে রংপুরে নামাই দেবো। আর রংপুরের মফিস এরকম একটা কথা বলার আছে, আসলে কিন্তু তারা মফিস না, এটা প্রচলিত হয়ে গেছে আর কি। তো এখানে পিছনে কিন্তু কয়েকটা রিক্সা দেখতে পেলেন আপনারা, আপনারা খেয়াল করছেন কিনা জানি না। সরি, আমি ডান দিকে যাব, আমি বাম দিকে যাচ্ছিলাম। আমাকে ডান দিকে যেতে হবে, আমাকে ডান দিকে যেতে হবে। আমি ডান দিকে আসলাম। তো এখন ভিতর থেকে চালাচ্ছি, ভিতর থেকে চালালে কিন্তু অনেক ভালো লাগে। আমি বাইরে থেকেও চালাই, কিন্তু ভিতর থেকে চালানোর রিকোয়েস্টটা অনেক বেশি আসে যে ভাই ভিতর থেকে চালাবেন, বাইরে থেকে বেশিক্ষণ চালাবেন না। এই জন্য বেশিরভাগ ভিতর থেকে চালাই। আর ভিতর থেকে চালালে কিন্তু প্রফেশনাল একটা ফিলিং আসে। আর যেহেতু আমি স্টিয়ারিং দিয়ে ড্রাইভিং করতেছি, ভিতর থেকে দেখতে কিন্তু ভালো লাগে, ড্রাইভিং সিট থেকে দেখতে। আপনারাও এরকমই দেখতে পারবেন। আর এখানে কিন্তু ভাঙা রাস্তা, ভাঙা রাস্তা কিন্তু খুব বিপজ্জনক, এই জন্য ভাঙা রাস্তায় আমি ক্লাচ ধরলাম এবং স্লো পার হইলাম। টিয়া ট্রাভেলস গেল বাম পাশে, এখানে এখানেও কিন্তু ভাঙা রাস্তা, ভাঙা রাস্তাটা বেশি দেখতেছি এদিকে গাইবান্ধা রোডে, এগুলো ঠিক করতে হবে। এই যে এখানেও ভাঙা রাস্তা আছে, এখানেও ভাঙা রাস্তা আছে। তো আমরা এগুলো দেখে শুনে পার হব। আপনারা অবশ্যই যার যার সিট চেপে ধরে রাখবেন, যেহেতু সিট বেল্ট আছে প্রবলেম নেই, তারপরে একটু ভালোভাবে চেপে ধরে, সিট চেপে ধরে বসবেন যেন কোনো প্রবলেম না হয়। দেন সামনে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে। তো আমরা ডান পাশ দিয়ে কেটে যাব। হ্যাঁ, ডান পাশ দিয়ে আমি কেটে যাই, আমি ডান পাশ দিয়ে কেটে যাচ্ছি, আমি ডান পাশ দিয়ে যাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সাউথ লাইন, সাউথ লাইন লাগাই দিছে, যে এখানে একটা সাউথ লাইন আছে পিছনে। এই যে এখানে আবার একটা গাড়ি উল্টে গেছে,
এই যে এখানে একটা গাড়ি উল্টাই গেছে, বিরাট বড় অ্যাক্সিডেন্ট। তা আমি এখান থেকে একটা পিক উঠাই নিই, আমি এখান থেকে একটা পিক উঠাই নিচ্ছি। ওকে, ফোকাস লাগবে না। আচ্ছা, আমি একটা পিক উঠাই নিলাম থাম্বনেলের জন্য, এটা আপনারা থাম্বনেল হিসেবে দেখতে পারবেন। তাহলে আমি এখন গাড়িটা স্টার্ট করতেছি। আমার গাড়িটা স্টার্ট করার আগে পার্কিং ব্রেক দিয়ে আসলে পার্কিং ব্রেকটা আমি অন অফ করে দিলাম। দেন আমি এখন যাচ্ছি। আমি দেখতেছি যে ডান পাশে বাম পাশে কোনো প্রবলেম হচ্ছে কি না, অ্যান্ড লুকিং গ্লাসও খেয়াল করতেছি যেন কোনো গাড়ির সাথে ধাক্কা না লাগে। যাক, ভালোভাবে পার হতে পারছি, কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগে নাই। এখানে আমি যদি আমি আপনাদেরকে ক্যামেরা ভিডিও বাইরে থেকে দেখাই তাহলে দেখতে পারবেন এখানে বাড়ি ঘর অনেক কিছু আছে। বাম পাশে দেখতে পাচ্ছেন যে ইট বালি যেগুলো জমা করে রাখে সেগুলো জমা ছিল। সামনে আমরা একটা ছোট্ট একটা ব্রিজ পার হতে যাচ্ছি, সামনে এখানে ছোট্ট একটা ব্রিজ আছে, এই যে নদী। আর নদী এটা হচ্ছে কি নদী, নামটা আমার জানা নাই সঠিক, এই জন্য আমি বলতে পারলাম না নদীর নামটা। নদীর নিচে এখানে কয়েকটা ঘর বাড়ি আছে, যেমন আমরা দেখি নদীর মাঝে যদি জোয়ার ভাটা হয় তখন কিন্তু ঘর বাড়ি থাকে অনেক মানুষ, যারা নদীর জায়গা, নদীর জোয়ার আসলে যাদের জায়গা নদীর ভিতরে চলে যায় এবং জোয়ার চলে গেলে তারা নদীর ভিতরে যেই চরটা পড়ে অর্থাৎ মাটি হয় সেখানে তারা বাসা করে, ঘর বাড়ি করে থাকে। সেরকমই দেখতে পেলেন নদীর সাথে একদম নদীর উপরে বাসা। গাড়ির স্পিড কিন্তু আপনারা দেখতে পারতেছেন 100-এর উপরে, 120-এর প্লাস গাড়ি স্পিড আছে, অল টাইম 100+ গাড়ি স্পিড থাকতেছে। বর্তমানে 5 নম্বর গিয়ার আছে, দেন আমি এখন 6 নম্বর গিয়ারে দিতে দিলাম। বাট সামনে আমাদের একটা কার্গো কাভার ভ্যান দেখতে পারতেছি আমি, এখন জন্য একটু স্পিডটা আমি স্লো করলাম। ডান পাশে দিয়ে দুইতলা বাস গেল, দুতলা বাস। আমার ব্রেকের প্রবলেম হয়ে গেছে, আমার এটা খুলতে হবে। আমার ব্রেকের তো প্রবলেম হয়ে গেছে, ব্রেক করছি অনেকক্ষণ আগে বাট কাজ করে না ঠিকভাবে। যে জাম লাগাই দিলাম এই জাম তো আর সহজে খুলবে না, আমাকে এদিক দিয়ে বাম দিক দিয়ে যেতে হবে। যে জাম লাগাই দিছো এখানে ওই জাম আর খুলবে না সহজে। আমার ব্রেকের ডেড জোনটা একটু বেশি দেওয়া আছে, ডেড জোনটা বেশি দেওয়ার কারণে একটু বেশি চাপা লাগে। সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি আমি, এই যে ট্রাক, যে এখানে একটা বাস আছে টিয়ার ট্রাভেলস। আমরা গাইবান্ধা চলে আসছি অলরেডি, গাইবান্ধা। গাইবান্ধা কিন্তু বগুড়া থেকে বেশি দূর না, আমরা অলরেডি কিন্তু গাইবান্ধা ঢুকে পড়ছি, আপনারা দেখতে পেলেন ডিসপ্লেতে শো করছিল গাইবান্ধা। তো আমি এখন সোজা যাচ্ছি রংপুরের উদ্দেশ্যে। আমরা গাইবান্ধা অতিক্রম করছি, বাট গাইবান্ধা থেকে আমাদের মুভিস উঠানোর কথা ছিল, গাইবান্ধা থেকে কোনো মুভিস পাই নাই। আর আমাদের কিন্তু আজকে হেল্পার নাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন হেল্পারের পরিবর্তে একজন লেডিস আছে, এই যে
হেল্পার পর ওই পাশে বসে আছে, তো আমি আপনাদেরকে ওনাকেও সাথেও পরিচয় করিয়ে দেব। এর আগেও দুই তিনটা পর্ব উনি আমাদের সাথে ছিলেন, দুই তিন জায়গা আমাদের সাথে ভ্রমণ করছেন, সেগুলো কিন্তু অনেক মজা হয়েছে সেগুলো ভ্রমণে যেগুলোতে উনি ছিলেন। আশা করি নেক্সট টাইম থেকে উনি থাকবেন, সব সময় রাখার চেষ্টা করব, উনি খুব বিজি লোক তো এই জন্য সময় দিতে পারে না। সামনে একটা মোটর সাইকেল দেখতে পাচ্ছি আমি, এই যে সামনে মোটর সাইকেল আছে, আমি মোটর সাইকেলকে ওভারটেক করে বাম দিকে যেতে চাইছিলাম, কিন্তু বাসটা এত দ্রুত চলে আসলো। টিয়ার ট্রাভেলসটা অনেক দ্রুত চলে আসছে, এই জন্য কিছু করতে পারি নাই। সামনে গাড়ি আসতেছে, ডান পাশ দিয়ে গাড়ি আসতেছে এবং বাম পাশে টিয়ার ট্রাভেলস দেখতে পাচ্ছি আমি। স্লো যাই যাই এখানে একটা মোটর সাইকেল পড়ে আছে রাস্তার মাঝখানে, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট কিন্তু বেশি হচ্ছে আজকাল। যার একটা গাড়ি আসতেছে, হর্ন দিলাম, ওকে হর্ন দিয়ে সাবধান করে দিলাম, পুলিশের গাড়ি গেল। আমি স্পিডটা একটু বাড়াচ্ছি, মেবি সামনে কোনো গাড়ি না ওভারটেক করবো, আমি ওভারটেক করতে পারছি। আর সামনে আমাদেরকে বাম দিকে যেতে হবে, এই যে আমি ইন্ডিকেটর দিছি, ইন্ডিকেটর দিয়ে পার হচ্ছি, এর ভিতরে জোরে এসে লাগাই দিল ন্যাশনাল ট্রাভেলস। ইন্ডিকেটর দিছি আমি অনেকক্ষণ আগে, এগুলো ট্রাফিক রুলস মানতে চায় না, এগুলো বাংলাদেশ পাবলিক তো ট্রাফিক রুলস মানতে চায় না, যে যার আগে যেতে পারে, সব জায়গাতে রেস। সামনে আর একটা মোড় দেখতে পারতেছি আমি, আমরা এই মোড়েতে আসতে যাই এবং আমরা বাম দিকে যাব, আবারও স্লো করলাম। আমি আগে দেখে নিই ডান দিকে কোনো গাড়ি আছে কি না, ডান দিকে কোনো গাড়ি নাই, আমি এখন বাম দিকে যাই। বাম দিকে আসলাম, ডান দিকে কোনো গাড়ি ছিল না, আমি আগে দেখে নিলাম যে ন্যাশনাল ট্রাভেলসের সাথে ধাক্কা লাগছিল, সেই ন্যাশনাল ট্রাভেলস কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পিছনে আসতেছে, ডান পাশে লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন, অ্যান্ড সূর্যটা একদম চোখের সামনে, এই জন্য রাস্তাটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। আমি বাইরে থেকে একটু চালাই, বাইরে থেকে এখন চালাচ্ছি, দেখতে পাচ্ছেন ইয়ার্স আমি ভিতর থেকে একটু চালাই, বাইরে থেকে চালালে সাউন্ড অনেক বেশি পাওয়া যায়। এভাবে লাইট জ্বালিয়ে রাখলে কিন্তু দেখা যাচ্ছে সামনে, আমরা শহরের ভিতরে আছি বর্তমান। আমি এখান থেকে কয়েকটা মুভিস নিলে ভালো হইতো, বাট নিলাম না, আমি সামনে থেকে কয়েকটা মুভিস ডাকবো, সমস্যা নেই, রংপুরে যেহেতু যাচ্ছি মুভিস তো নিয়ে যাওয়া প্রয়োজন। রংপুরের রোডে কিন্তু মুভিস আপনারা বেশি দেখতে পারবেন রাস্তার ধারে, তার কারণ রংপুরে এখানে কিন্তু অনেক মুভিস দাঁড়ায় থাকে রাস্তার সাইড দিয়ে যাওয়ার জন্য। আর আমি মুভিস বারবার বলতেছি কারণ রংপুরে কিন্তু আমি মিন করতেছি যে যারা রাস্তার সাইড দিয়ে দাঁড়ায় থাকে তাদেরকে বলতেছি, কিন্তু রংপুরে যারা আছে তাদেরকে আমি মুভিস বলতেছি না, তারা যে মুভিস তা না। এখানে একটা বাস দাঁড়ায় আছে, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি, কি বাস এটা দেখি তো একটু, বাসের কোনো নাম নাই, মেবি এটা ডেমো আকারে দাঁড় করে রাখছে এখানে, এটা ডেমো হবে একদম, যেরকম আমরা দেখতে পাই যে ট্রাক দাঁড় করা আছে, দাঁড় করানো আছে রাস্তার পাশে, দাঁড় করানো থাকে ট্রাকগুলা, তো ওইরকমই ডেমো আকারে দাঁড় করে রাখছে।
আগে দেখতে হবে বাম পাশে কোনো গাড়ি আছে কিনা। বাম পাশে গাড়ি আছে, আরো গাড়ি আছে বাম পাশে, আমরা ডান দিক দিয়ে যাব। আচ্ছা এখন মেবি যাওয়া যাবে, হ্যাঁ এখন যাওয়া যাবে। আমি ডান দিকে আসলাম, আমি আগে দেখে নিছিলাম যে বাম দিকে কোনো গাড়ি আছে কি না, যেন কোনো গাড়ির সাথে ধাক্কা না লাগে এই জন্য। তা আমি এখানে একটু স্লোলি ভাবে পার হচ্ছি, কারণ এখানে স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকারের জোরে পার হওয়া যাবে না, আপনাদেরকে ঝাঁকি লাগবে। আমি চাই সুস্থ স্বাভাবিকভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো, ভ্রমণ করব, যেন কারো কোনো ক্ষতি না হয়। এখানে ছোট্ট একটা মোড় আছে, হালকা এই যে মোড়টা, এগুলো মোড় কিন্তু বিপজ্জনক, দেখে মনে হয় যে হালকা মোড়, আসলে এগুলো মোড়ে স্পিড বাড়ানো যায় না, স্পিড বেশি বাড়তে রাখলে, স্পিড বেশি রাখলে কিন্তু ঘোরাতে সমস্যা হয়, গাড়ি ঘুরাইতে গেলে রাস্তা থেকে গাড়িটা নেমে যায়। আমাদেরকে এখানে একটু স্লো যেতে হবে, আমার ব্রেকের অরিজিনালি প্রবলেম দেখা দিচ্ছে, ব্রেকটা হার্ড করতে হবে। সমস্যা নেই, আমি নেক্সট টাইম ব্রেকটা হার্ড করে নিয়ে আসব, তখন ভালোভাবে আমরা আমাদের গন্তব্যস্থলে যেতে পারবো, এরকম আর প্রবলেম হবে না আশা করি। আমরা রেল লাইন পার হচ্ছে, যে রেল লাইন পার হইলাম, আমি একটু লাইট জ্বালাই দিই, বোঝা যাচ্ছে সামনে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আমি একে ওভারটেক করব, এই যে ওভারটেক করব, এই জন্য আমি ইন্ডিকেটর দিছি, হর্ন দিতেছি, ওভারটেক করতে পারছি সফলভাবে। এখন কিন্তু একটু বিকাল হয়েছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে। ডান পাশ দিয়ে শুধু গাড়ি আসতেছে, ওভারটেক করব সেই সুযোগ পাচ্ছি না, আমি সুযোগ পেলে ওভারটেক করব, এবং কে লাইন পরিবহন বাম পাশে যে কয়েকটা গাড়ি আছে এগুলো সামনে যাব। মেবি এখন যাওয়া যাবে, এখন যাওয়া যাবে, নো প্রবলেম। সামনে টিয়ার ট্রাভেলস ওভারটেক করতেছে, ওকে আমি ওভারটেক করলাম টিয়ার ট্রাভেলসের পিছনে। দেখছেন গাড়িগুলো কত স্পিডে যাচ্ছে, চোখের নিমিষে পার হয়ে গেল। সামনে গাড়ি আছে, ওভারটেক করা যাবে না, আমি ব্রেক করছি, তারপরেও কিন্তু এই সেবা গ্রিন লাইন, আমি ব্রেক করে জায়গায় দাঁড়ায় আছি, এই কিন্তু এখনো, যদি ওর যদি একটু ব্রেক করতো তাহলেই কিন্তু এই অ্যাক্সিডেন্ট আর হয় না। বৃষ্টি পড়তেছে, দেখতে পাচ্ছেন আমার গ্লাসটিতে দুই এক ফোঁটা করে বৃষ্টি পড়তেছে, তা আমি এখন উইপারটা অন করে দিলাম। জার্নি করতে বৃষ্টির ভিতরে জার্নি করার সময় কিন্তু অনেক মজা লাগে, আর এরকম ড্রাইভিং করতে করতে যদি বৃষ্টিও দেখতে পারেন আপনারা তাহলে কিন্তু আরো ভালো, মাঝে মাঝে বৃষ্টি দেখতে পেলেন।
তো আমি এখানে একটু স্লো যাচ্ছি এবং আমি ডান দিকে যাচ্ছি। এখানে রাস্তার কিন্তু প্রবলেম, দেখতে পাচ্ছেন সামনে কাজ হচ্ছে রাস্তার। আমাকে প্রথমে ডান দিকে যেতে হবে, দেন ডান দিক থেকে বাম দিকে যেতে হবে। তা আমি বাম দিকে আসলাম, ওই পাশে সোজা রাস্তাটা বন্ধ, এই জন্য আমাদেরকে এটা ঘুরতে হলো, তাছাড়া ঘুরতে হতো না। আমি যে সাইড দিলাম, এরকম সাইড যদি দুই একজন দেয় তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট আর হয় না। আমি লোকজনকে সাইড দিই, অথচ আমাকে খুব সাইড দিতে যায় না। সামনে এই যে আলহামরা পরিবহন ছিল ব্লু কালারের ইনো গেজে, সামনে আরো গাড়ি আছে। এই যে বৃষ্টির ভিতরে সাবধানের সাথে চালাতে হবে গাড়ি, যেন কোনো গাড়ি স্লিপ না করে। বৃষ্টির ভিতরে কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি হয়, গাড়ির জোরে চালায় লোকজন, আর গাড়ি ব্রেক করলেও কাজ করে না, স্লিপ করে। আমরা যেগুলো রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তা কিন্তু অনেক উঁচু রাস্তা। আমি বাইরে থেকে যদি একটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন জমি থেকে কিন্তু অনেক উঁচু রাস্তা এগুলো। আমি আবার ভিতরে নিয়ে আসলাম ক্যামেরাটা, অ্যান্ড আমরা ওভারটেক করলাম এবং সামনে একটা গাড়ি আছে, এই জন্য ওভারটেক করতে পারলাম না সামনের টাকায়। সমস্যা নেই, আমরা পরবর্তীতে ওভারটেক করবো। ডান পাশে শুধু গাড়ি আসতেছে, আমি এটাকে ওভারটেক করব। এই যে ও সাইড দিয়ে দিছে, ভালো। এটা কিন্তু ভালো একটা বিষয় যে ও সাইড দিয়ে দিল। মিঠাপুকুর, আমরা বর্তমানে মিঠাপুকুর আছি। আপনারা যারা রংপুর থাকেন বা রংপুরের আশেপাশে বা রংপুর কখনো গিয়েছেন, আপনাদের কিন্তু মিঠাপুকুর হয়ে তারপরে রংপুরে যেতে হবে। মিঠাপুকুর হয়ে তারপর রংপুর যেতে হবে, তাছাড়া রংপুর যেতে পারবেন না, মিঠাপুকুর উপর দিয়ে যেতে হবে। আমি যেরকম মিঠাপুকুরের উপর দিয়ে যাচ্ছি এখন বর্তমানে রংপুর, মিঠাপুকুরে কিন্তু বৃষ্টি আরো বেড়ে গেল। মিঠাপুকুর আসার পরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাম পাশে। আমি এই বৃষ্টির ভিতরে হকার উঠাচ্ছি না, কারণ বৃষ্টির ভিতরে হেল্পারকে নামাই দিয়া, যেহেতু হেল্পার নাই আমাকে ডাকতে হবে। এতে করে কিন্তু আপনারা রাগারাগি করবেন যে বৃষ্টির ভিতরেও এরকম হকার ডাকতেছে এক্সট্রা টাকা কামানোর জন্য, এত টাকা প্রয়োজন ড্রাইভারের। এই জন্য আর বৃষ্টির ভিতরে আমি দাঁড়াচ্ছি না হকার্সের জন্য, হকার্স নেওয়ার জন্য। এখানে কিন্তু জ্যাম লাগছে, এই যে শুধু শুধু এরাই স্লো করে গাড়িটা আর জ্যাম লাগাই দেয়। ডান পাশ দিয়ে গাড়ি আসতেছে বেশ কয়েকটা, এই যে বেশ কয়েকটা গাড়ি আসতেছে। বৃষ্টি কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে, আমার মনে হয় না এটা রংপুর যাওয়ার পর্যন্ত থেমে যাবে, রংপুর যাওয়ার আগে থেমে যাবে। রংপুর গেলে বৃষ্টিটা হতেই থাকবে, বৃষ্টির যে আবহাওয়া বোঝা যাচ্ছে। এমন বৃষ্টি গাইবান্ধার পর থেকে শুরু হয়েছে, এদিকে যত যাচ্ছে তত আরো বেশি হচ্ছে বৃষ্টি।
আমরা এখান থেকে কিন্তু অনেক দোকানপাট দেখতে পারতেছি। আমরা অলরেডি রংপুরের ভিতরে ঢুকে গেছি, এটা কিন্তু রংপুর জেলা। তো এখানে বেশ কয়েকটা দোকানপাট দেখতে পেলাম, ডান পাশে দোকানপাট, বাম পাশে এটা দেখতে পারতেছেন একটা গোডাউন ছিল, এবং এখানে কয়েকটা কার গাড়ি দাঁড় করানো ছিল। এখানেও বেশ কয়েকটা কার গাড়ি দাঁড় করানো আছে। আমরা অন্যান্য জেলায় যেরকম দেখি না যে কোনো জেলা শহরে ঢুকলে সেখানে কার গাড়ি এরকম পার্ক করা থাকে, আমি রংপুরে দেখলাম এই ম্যাপটিতে। তো আমরা এখানে একটা গ্যারেজে যে গাড়িটা পার্ক করব, আমি গ্যারেজটা দেখে নিই ম্যাপটি থেকে। আমি এই যে রংপুরে আছি, আমি পিছনে এই যে বাম দিকে যদি যাই, পিছনে তেল পাম্প আছে আর বাম দিকে গ্যারেজ আছে। তো আমি এখানে যাচ্ছি, সোজা যাচ্ছি না, আমি এদিক দিয়ে বাম দিক দিয়ে ঘুরে যাব, সোজা গেলে অনেকটা ঘুরতে হবে। আমি এদিক দিয়ে ঘুরে গেলাম, আর আমরা কিন্তু দেখতে দেখতে গল্পে গল্পে চলে আসলাম রংপুর। বগুড়া থেকে রংপুর কিন্তু বেশি সময় লাগে না, তো আমরা খুব সহজেই গল্পে গল্পে তাড়াতাড়ি রংপুরটা চলে আসলাম। বগুড়া থেকে বগুড়া, গাইবান্ধা, রংপুর, তিনটা জেলা দেখলাম আমরা। নেক্সট টাইমে কোথায় যাব অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, যে কমেন্টটা বেশি হবে, যেখানকার কমেন্টটা বেশি আসবে আমরা সেখানে যাব। আমার এদিক দিয়ে ডান দিক দিয়ে যাওয়া যাবে না, আমার এটা ঘুরে আসতে হবে। তো আমি সামনে থেকে ঘুরে আসতেছি। আমি ঘুরবো যেহেতু, এই জন্য বাম দিকে গেলাম একটু বেশি। আমি যে ডান দিকে ঘুরতেছি, রংপুরে এই গ্যারেজে আমি গাড়িটা রেখে দেব। এখান থেকে কিন্তু গাড়ি কাস্টমাইজও করা যায়। তো আমরা এখানে গাড়িটা পার্ক করে রেখে দেবো ঠিক এই সাদা দাগের মাঝখানে। বৃষ্টি কিন্তু এখন নাই বললেই চলে। একদম খুব সামান্য পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন। আমি বেশি পিছনে গেছি, আর একটু সামনে আসতেছি। আমি ওকে দেন, এখানে ঠিক আছে। এই যে আবার বৃষ্টি একটু বাড়লো, বৃষ্টি কিন্তু আর একটু বাড়লো এখন। তো আমি ইঞ্জিনটা অফ করে দিলাম, আর আপনাদেরকে পরিচয় করে দিই, এনে আমাদের একজন গেস্ট, স্পেশাল গেস্ট। ইনি কিন্তু ইনশাল্লাহ আমি চেষ্টা করব ইনাকে প্রত্যেকটা ভিডিওতে রাখার জন্য, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যেন ইনি থাকে। আর আপনারা এখানে ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন, এনা পরিবহন অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড, এটা অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড। তো পিছনে অনেক যাত্রীরা আছে, আপনারা আছেন, আপনাদের মাঝে অনেকে আছে এখানে, এখানে সামনে বেশ কয়েকজন আছে, পিছনে আরও আছে। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করতেছি, বৃষ্টির ভিতরে ভিডিওটা শেষ করতে হতেছে। তো আপনারা অবশ্যই এখানে থাকবেন, বাস থেকে কেউ বেরোবেন না, বৃষ্টিটা শেষ হলে তারপরে বেরোবেন, অথবা বৃষ্টির ভিতরে যদি বেরোন তাহলে কিন্তু জ্বর আসবে। তো এখানে বাসে বসে থাকেন, বাসে বসে থাকেন আর ভিডিওটা এনজয় করতে থাকেন। আর আমি আরও ভিডিও লিঙ্ক দিয়ে রাখতেছি আই বাটনে, আপনারা ওখানে গিয়ে বাসে বসবেন এবং আই বাটন থেকে ক্লিক করে বাকি ভিডিওগুলো দেখে আসবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নেক্সট টাইমে দেখা হবে অন্য একটি ভিডিওতে। ওকে।